করছি। তোমরা খুব ভালো আছো, আমি তো খুব বিন্দাসই আছি, দেখতেই পাচ্ছ আমার হ্যালো বলাতে। তো যাই হোক, আজকে হচ্ছে কত তারিখ, আজকে 19শে ডিসেম্বর, আর বীভৎস শীত পড়েছে। যাই হোক, আমি রেডি পুরো, এই যে আমি রেডি, আমি যাব ইউনিভার্সিটি আমার প্রজেক্ট জমা দিতে, আর আজকে যাবে আমার সাথে আমার মা। তো মায়ের স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা পুরো কমপ্লিট করি, আমি যেহেতু বিয়ে করে নিয়েছি। তো যাই হোক, আমি এখন এমএটা কমপ্লিট করছি। তো মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার মেয়ে সব কিছু পড়াশোনা কমপ্লিট করুক, তো যাই হোক করতে পারছি। তো আজকে মাকে নিয়ে যাবো আমি ইউনিভার্সিটি, তো মা খুব হ্যাপি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখানে যাওয়ার আগে তোয়ার খেলা হচ্ছিলো, তোয়ার স্পোর্টসের নাম দিয়েছিলো, তো দেখো ও যাচ্ছে দৌড়াচ্ছে মায়ের সাথে, মানে শাশুড়ি মায়ের সাথে। তো বিস্কুট নিয়ে নিল, এবার আবার দৌড়াতেই পড়ে যাবে এখনই, ওর কিচ্ছু হয়নি, ও লাগেনি, আবার গেছে দৌড়ে দৌড়ে ফেন্সিং গ্রাউন্ডে। তো ফাইনালি আমি চলে গেছিলাম ইউনিভার্সিটি, পৌঁছে গেছিলাম। তো আস্তে আস্তে আমি ওপরে উঠছিলাম, বাইরে দাঁড়িয়েছি, যেহেতু অনেকেই আসেনি এখন, আমি একটু তাড়াতাড়ি গেছিলাম, যেহেতু জানোই আমার 12টা থেকে কাজ শুরু হয়ে যায়। আর এখানে এই যে মা, মাকে আমি দেখাচ্ছিলাম সব কিছু, মাও দেখছিল, ঘোরার বেশি জায়গা নেই বাট তাও দেখাচ্ছিলাম মাকে এদিক ওদিক ঘুরিয়ে। আর এই যে আমি আর মা একটুখানি ফটো তুলতে গেছিলাম সামনের দিকে, এই যে আমাদের অফিস রুমের সামনে। তারপরে যাই হোক, মাকে বললাম যে চলো ভেতরে, তোমাকেও নিয়ে যাই ভেতরে গিয়ে নিয়ে দেখাই তোমাকে সমস্ত কিছু। মানে এটা অ্যাকচুয়ালি আমাদের ডিওডিএল বিল্ডিং, তো এখানেই মাকে, মা বলছিল তোদের ক্লাস কোথায় হয় এখানে, আমি বলছি না না এখানে হয় না আমাদের ক্লাস, আমাদের ক্লাস অন্য জায়গায় হয়, এখানে বেসিক্যালি আমাদের এক্সাম, তারপর হচ্ছে এই প্রজেক্ট নেওয়া এসব কিছুই হয়। তো মাকে তাই ঘুরে ঘুরে অল্প দেখাচ্ছিলাম, এদিকে স্যারদের রুম, ইউনিভার্সিটির ভেতরে এখানে প্যারেড হচ্ছিলো, সবাই এনসিসি করছিলো, প্র্যাকটিস করছিলো, তো কি সুন্দর লাগছিলো তাই না দেখতে। তো যাই হোক, আমার জামা দেওয়া হয়ে গেছে টাইম অনুযায়ী, বেরিয়ে গিয়ে আমার এসে আমি ঠাম্মা বাড়িতে, তো চলো রিয়াকশন দেখাই তোমাদেরকে, দেখেই হাসি। আমি গেলে তো সবাই সবার মুখ দেখেই বুঝতে পারছি কথা হচ্ছিল। তো এখানে আমি আর দাদু খেতে বসেছিলাম, তো এখানে ঠাম্মা সুপার রান্না করেছিল, আমার ঠাম্মার রান্না আমার হেভি লাগে। দিদি নামছে, ঠাম্মা রেডি, বান্টি বাবু রেডি, আমরা যাচ্ছি মেলা। চলো ফ্রেন্ডস, এই সাথে আমি ভিডিওটা শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। তো চলো আজকের মতন টাটা, আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, আর আমার রিলসগুলো কিন্তু অবশ্যই ফলো আর লাইক করবে তোমরা। তো চলো টাটা।